আসসালামু আলাইকুম। টেক ব্রি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে নাম লিখেছি আব্দুল্লাহ ভাই, তো দেখুন আমি চাপ দিচ্ছি ফুলের মতো চলে যাচ্ছে। তো আপনি এখানে বিভিন্ন কালারে নাম সেট করতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেতে এইভাবে সেট করে আপনি সেট চালাবেন, কোনো সমস্যা নেই। কাউকে কল দিবেন তো আপনার নাম ওইখানে থেকে যাবে। দর্শক বন্ধুরা, এভাবে সুন্দর করে কীভাবে করে সেট করবেন সেটা আমি আপনাদের আজকে ভিডিওতে দেখাবো। দর্শক বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, এবং পুরো সেট আপটা না দেখলে এভাবে করতে পারবেন না। তো এখানে করার পরে আপনার একটা ফটোশপের কাজ আছে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। দর্শক বন্ধুরা, তো এইখান থেকে একটা কীভাবে সেট করবেন এবং ছোট্ট একটা অ্যাপের মাধ্যমে কাজটা করতে হবে, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দর্শক বন্ধুরা, এই কাজটা করার জন্য আপনার যে অ্যাপসটা নামাতে হবে, তো আপনি কী করবেন, আপনার সেটের যে প্লে স্টোর আছে, দর্শক বন্ধুরা আপনার সেটের যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে আপনি চলে যাবেন, প্লে প্রেস করবেন। প্লে স্টোরে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে দর্শক বন্ধুরা সার্চ বক্স, তো এখানে কী করবেন, এখানে আপনি সার্চ করবেন। সার্চ করবেন কী লিখে, NAVIGATION লিখে স্পেস দিয়ে BAR লিখে সার্চ করবেন। দর্শক বন্ধুরা সার্চ করার পরে আপনার সামনে অনেকগুলো অ্যাপস চলে আসবে। তো আপনি দ্বিতীয় যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অ্যাপসটার লোগোটা দেখে নিন, এই যে কালো লোগোটা, তো এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। তো আমি সময় বাঁচানোর জন্য আগের থেকে ইনস্টল করে রেখেছি। তো আপনি কী করবেন, জাস্ট এখান থেকে এটাকে ওপেন দিয়ে দেবেন। দর্শক বন্ধুরা এটাকে এখান থেকে ওপেন দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এই যে ইন্টারফেসটা শো করতেছে, তো আপনাদের সামনে এরম একটি ইন্টারফেস শো করবে। তো শো করার পরে তো এখানে দেখতে পাচ্ছেন যে পারমিশন যে লেখাটা, দর্শক বন্ধুরা তো আপনি কী করবেন, এই পারমিশন লেখাটা একটা ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পরে এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পরে এইখানে যে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এই যে কর্নারে, তো আপনি কী করবেন, এই অ্যারো চিহ্নটা একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আবার পারমিশন দিবেন, ওকে দিবেন। ওকে দেওয়ার পর দর্শক বন্ধুরা এই ইন্টারফেসটা শো করবে। তো আপনার যদি নিচের দিকে থাকে তো আপনি ইনস্টল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যেয়ে এই যে অপশনটা, এই যে অ্যাপসটাকে খুঁজে বের করে এটাকে এখান থেকে ওকে করে দিবেন। তো ওকে করে দিয়ে এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন। তো অ্যালাউ দিয়ে এখান থেকে বেরিয়ে যাবেন। বের হয়ে আপনি সোজা আপনার অ্যাপে চলে আসে আবার এখানে একটা টাচ দিবেন। টাচ দেওয়ার পর আবার পারমিশন দিবেন। পারমিশন দেওয়ার পর এটাকে আবার ওকে দিবেন। ওকে দেওয়ার পর এখান থেকে ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর এখানে টিকে টাক দিবেন, টাচ করবেন। টাচ করার পর এখান থেকে যে সিলেক্ট উঠেছে এই সিলেক্টে একটা ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পর দর্শক বন্ধু এখান থেকে এই যে নেক্সট দিবেন। নেক্সটে দেওয়ার পরে গো দিবেন। গোতে দেওয়ার পর দর্শক বন্ধু একটা অ্যাড আসবে, একটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর দর্শক বন্ধু এই যে উপরে কোনায় যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাকে কী করতে হবে, অন করে দিতে হবে। অন করে দেওয়ার পর দর্শক বন্ধুরা এই যে কিবোর্ড দেখতে পাচ্ছেন আপনাদের সামনে, বেশ কিছু কিবোর্ড চলে এসেছে। তো আপনি এখান থেকে দেখতে পারবেন ফুটবলের এই যে কিবোর্ড, তো এখান থেকে বিভিন্ন ধরনের কিবোর্ড আপনি সেট করতে পারবেন আপনার ইচ্ছা মতন, যেটা চান আপনি সেটা সেট করতে পারবেন। তো আমি এটাকে আপনি আপনাদের দেখাচ্ছি। দর্শক বন্ধুরা এরপরে ট্যাপ দিবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বেশ কিছু অ্যানিমেশন এসেছে আপনাদের সামনে। তো আমি কী করবো, এখান থেকে এই অ্যানিমেশনটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে আমি বেরিয়ে এসলাম। বেরিয়ে যাওয়ার পরে আবার একটা অ্যাড আসবে, দর্শক বন্ধুরা অ্যাডটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এই যে এই প্লাস আইকন একটা ক্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এই যে এই পাশে যে গ্যালারির যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই গ্যালারির চিহ্নতে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর আপনার ফাইল ম্যানেজার সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর দর্শক বন্ধুরা এখানে আপনার আগে থেকে একটি ইমেজ বানিয়ে রাখতে হবে, আপনার যে নামে দিবেন। তো আমি সেই নাম যে নামে দিব সেই নামে একটি ইমেজ আগের থেকে আমি বানিয়ে রেখেছি। তো কীভাবে বানাবেন সেটা আমি ভিডিও শেষে আপনাদের দেখাবো। দর্শক বন্ধুরা এই যে দেখুন আমি এটা এখান থেকে বানিয়েছি, এই যে এটাকে এখান থেকে আমি ওকে করে দিলাম। ওকে করে দিলে দেখুন এই যে আমার এখানে এখন সিলেক্ট হয়ে গেছে। তো এখানে আমি যে আব্দুল্লাহ ভাই লিখেছি দেখুন এখানে এটাকে সিলেক্ট হয়ে গেছে। তো এখানে আপনি কালারিং করে বাংলায় স্টাইলিশ করে নাম লিখতে পারবেন। তো আমি এখানে সেট চালাচ্ছি, তো সেট চালাচ্ছি কোনো সমস্যা নেই, এভাবে নাম আপনার ডিসপ্লেতে থেকে যাবে। দর্শক বন্ধুরা এই যে কিবোর্ডের এই কোনায় আপনার এইভাবে নাম থেকে যাবে। দর্শক বন্ধুরা আমি যে বলেছিলাম আপনার ছবির কাজ করবেন, যে ছবি যে কাজ করার জন্য মানে যে লেখার যে কাজটা করবেন সেই কাজটা করার জন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপ নামাতে হবে। দর্শক বন্ধুরা তো আপনি কী করবেন, শুধু আপনার যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর দর্শক বন্ধুরা এখানে সার্চ বক্স আছে, এখানে সার্চ করবেন পিক্সেল ল্যাব, পিক্সেল পিক্সেল ল্যাব লিখে সার্চ করবেন এই যে অ্যাপসটা। এই অ্যাপসটা আপনাদের সামনে চলে আসবে। তো আমি সময় বাঁচানোর জন্য আগের থেকে ইনস্টল করে রেখেছি। তো এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে এখান থেকে ওপেন দিয়ে দেবেন। এখান থেকে ওপেন দিয়ে দেওয়ার পর আপনার সামনে এই যে ইন্টারফেসটা শো করবে।
তো দর্শক বন্ধুরা, আপনি পিক্সেল আসার পরে এইখানে ট্যাব দিয়ে লেখা আছে, লেখাটারে আপনি এখান থেকে এই যে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এই যে কোনায়, তো আপনি এখানে এর থেকে ডিলিট করে দেবেন। লেখাটাকে ডিলিট করে দেওয়ার পর দর্শক বন্ধুরা, এই যে কোনায় দেখতে পারতেছেন একটা প্লাস চিহ্ন, তো কী করবেন, এই প্লাস চিহ্নটার উপরে একটা ট্যাব দেবেন। ট্যাব দেওয়ার পর দর্শক বন্ধুরা, এইখানে দেখতে পাচ্ছেন এই যে চতুর্থ যে অপশনটা, সেই অপশনটা একটা ট্যাব দেবেন। ট্যাব দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ব্ল্যাক চলে আসবে, তো আপনি এটাকে সাদা করে নেবেন। এখানে এটা একটা হোয়াইট একটা অপশন, সাদা করে নিয়ে এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর দর্শক বন্ধুরা, আপনি এইখানে এই যে নিচে যে এ লেখা দেখতে পাচ্ছেন, এই লেখার উপরে একটা ট্যাব দেবেন। ট্যাব দেওয়ার পর এইখানে এই যে ট্র্যাকস লেখাটা দেখতে পাচ্ছেন, ট্র্যাকস লেখার উপরে আর একটা ট্যাব দেবেন। ট্যাব দেওয়ার পর এখানে আপনি কিছু লিখবেন, কী লিখবেন, আমি তো লিখেছি আবদুল্লাহ ভাই, তো আপনি এখান থেকে যা পারেন লিখবেন আপনার ইচ্ছা মতন, আপনার যেটা সুবিধা হয় আপনার যেটা লিখবেন সেটা লিখবেন। হ্যাঁ, আমি এখানে এই যে আবদুল্লাহ লিখলাম, আবদুল্লাহ লিখে এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দিয়ে এটাকে এখানে টেনে এনে মিডিল বরাবর আপনার যেখানে ইচ্ছা আপনি বসাবেন। বসানোর পরে এটাকে এখান থেকে এই যে নিচে যে লেখাটা দেখতে পাচ্ছেন, লেখাটাকে কী করবেন, একটু এদিকে ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর দর্শক বন্ধুরা, এখানে এই যে কালার লেখাটা দেখতে পাচ্ছেন, কালার, তো এই কালার একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর দর্শক বন্ধুরা, এখান থেকে আপনি এটাকে যে কালার আপনার ইচ্ছা আপনি সেই কালার করে দিতে পারবেন। আপনার ইচ্ছা মতন আপনি যে কোনো কালার দিয়ে ওইখানে ওই ইমেজটা সেট করতে পারবেন দর্শক বন্ধুরা। এখান থেকে এই সুন্দর করে কালার এখান থেকে দেওয়ার পর দর্শক বন্ধুরা, আপনি এটাকে সেভ করবেন। এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা, তো কী করবেন, এই অপশনটাকে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দিলে এই যে সেভ টু ইমেজ, এই যে অপশনটা এটা সেভ করে দিবেন। সেভ করে দিলে ইমেজটা আপনার গ্যালারিতে চলে যাবে, তো গ্যালারিতে চলে যাওয়ার পর আপনি এখান থেকে ওইভাবে এটাকে সেট করে নেবেন। তো এই ছিল আমার কাছে ভিডিও, আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।